তার স্বামীর অনুপস্থিতিতে তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরবর্তী জায়গায় বলে লাকড়ি সংগ্রহ করতে যায়। তখন বিবাদী হিরন্ত ত্রিপুরা তাকে ফলো করে ওই জঙ্গলে গিয়ে তাকে আটক করে তাকে জোরপূর্বক দর্শন করে, দর্শনের পর যাতে ঘটনা কেউ জানাজানি করতে না পারে তার জন্য মিতাকে দোষীটাকে এখানে খুন করে তথ্য লোপাট করার জন্য বিভিন্ন জায়গায় মিতার ব্যবহৃত গামছা এবং দা এবং তার গয়না কাটি অলঙ্কার জঙ্গলে লুকিয়ে রাখে। পরবর্তী সময় মিতা যখন বাড়িতে আসেনি, তার স্বামী যখন বাড়িতে আসে বিকালবেলা ছেলেকে যখন জিজ্ঞাসা করে ওর মা কোথায়, তখন পরবর্তী ফিরে আসেনি, তখন সে নিজে পাড়া প্রতিবেশী এবং এলাকার লোকজন নিয়ে এই জঙ্গলে খোঁজাখুঁজি আরম্ভ করে। প্রথম খোঁজাখুঁজির পর সরকারি লিচু বাগানে মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়ার পরে পরবর্তী সময় তার ছেলে, ছোট ছেলে 15 বৎসরের, ওর কাছ থেকে জানতে পারে গলার মধ্যে নখের আঁচর আছে। তখন মিতার ছেলে যখন জিজ্ঞাসা করে কিভাবে এই আঁচরটা লেগেছে, বলছে মাছ ধরতে গিয়ে আঁচর লেগেছে। তখন এই ঘটনাটা ধনঞ্জয় ত্রিপুরা তার বাবাকে জানায়। বাবাকে জানানোর পরে বাবা সেটা পুলিশকে জানায়। পুলিশের তখন একটা ঘোর সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে পুলিশ তাদের তদন্ত কুকুর নিয়ে এলাকার তল্লাশি করে তারপরে বিবাদীকে আটক করে। তখন বিবাদীকে জিজ্ঞাসাবাদের পরে বিবাদী স্বীকারোক্তি করে যে সে নিজের দর্শন খুন করেছে এবং বিবাদীর দেখানো মতে জঙ্গল থেকে বিবাদীর ব্যবহৃত দা এবং গামছা এবং মিতা স্বর্ণের গয়না, 2টা কানে চেইন এবং গলার চেইন জঙ্গলের পাশমুনা থেকে মরি নদীর পাশে উদ্ধার করে দেওয়ার পরে পরবর্তী সময় ধনঞ্জয় ত্রিপুরা আদালতে যখন মামলা দায়ের করে, উদ্ধ আদালত ভারতীয় দণ্ডবিধির 341 ধারা 1 মাসের জেল এবং 376-এর 1 ধারা মোতাবেক 10 বছরের জেল এবং 15,000 টাকা জরিমানা, সশ্রম কারাদণ্ড এবং অনাদায় আরো 2 মাস সাজা ঘোষণা করেন এবং 302 ধারা যাবজ্জীবন এবং জরিমানা 20,000 টাকা, অনাদায়ে 3 মাস এবং 201 ধারা মোতাবেক 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 15 দিন সাজা ঘোষণা করেন এবং এই সাজাগুলি একসঙ্গে বিবাদী আদালতে ভোগ করবেন।